আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সোনারুঘাট উপজেলা হবিগঞ্জ থেকে। আজকে আমরা যাচ্ছি সাতছড়ি জাতীয় উদ্যানে। ঢাকা থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের দূরত্ব হচ্ছে 135 কিলোমিটার, যা সময় লাগবে 3.5 ঘন্টা। সাতছড়ি জাতীয় উদ্যান আপনি সরাসরি আসতে পারবেন না, আপনাকে আসতে হলে প্রথমে আসতে হবে শায়েস্তাগঞ্জ, শায়েস্তাগঞ্জ থেকে সোনারুঘাট, সোনারুঘাট থেকে সাতছড়ি আসার জন্য আপনি সিএনজি পাবেন, সিএনজি করে সহজে সাতছড়ি চলে আসতে পারবেন। সাতছড়ি আসার পরটা খুবই রোমাঞ্চকর। আপনারা যখন সোনারুঘাট থেকে রওনা দিবেন, কিছু দূর আসার পরে অসংখ্য চা বাগান পাবেন। সাতছড়ি উদ্যানের আশপাশে 9টি চা বাগান রয়েছে। আপনারা যখন সাতছড়ি আসবেন, সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে চা বাগানগুলো হাতছানি দিয়ে স্বাগত জানাবে। এখানে উল্লেখযোগ্য চা বাগানের মধ্যে হচ্ছে ড্যানকেন ব্রাদার্স, এটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত একটি পুরনো চা বাগান। আপনারা চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে সাতছড়ি জাতীয় উদ্যানে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সাতছড়ি উদ্যানের রওনা দিচ্ছি, এবং যাওয়ার পথে সাতছড়ি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। 2005 সালে 243 হেক্টর জায়গা নিয়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দ পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থিত 7টি পাহাড়ি ছড়া বা ঝর্ণা থেকে স্থানের নামকরণ করা হয় সাতছড়ি। পূর্বে সাতছড়ি জাতীয় উদ্যানের রঘুনন্দ হিল রিজার্ভ ফরেস্ট নামে পরিচিত ছিল। সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে প্রায় 145 প্রজাতির নানা জাতের গাছপালা। এছাড়াও এই বনভূমিতে 6 প্রজাতির উভয়চর প্রাণী, 18 প্রজাতির সরীসৃপ, 24 প্রজাতির স্তন্যপায়ী এবং 149 প্রজাতির পাখি রয়েছে। প্রাণীদের মধ্যে সাতছড়ি জাতীয় উদ্যানে দেখা মেলে মেসোবাঘ, উল্লুক, মুখপোড়া হনুমান, শুকুর, লজ্জাবতী বানর, সসমা হনুমান এবং নানাবিধ সাপ। পাখিদের মধ্যে রয়েছে লাল মাথার ট্রগন, ধনেশ, গুগু, টিয়া, ঈগল, ময়না ইত্যাদি। সাতছড়ি জাতীয় উদ্যানের চারপাশে 9টি চা বাগান এবং আদিবাসী এবং স্থানীয়দের ফসলি জমি রয়েছে, ফলে উদ্যানের আশপাশে মানুষ এস বনের উপর অনেকাংশে নির্ভরশীল। আপনারা যখন সাতছড়ি যাবেন কি কি দেখবেন এখানে? সাতছড়ি যাওয়ার আগেই আপনারা একটি মাজার দেখতে পাবেন, সেটা হচ্ছে, এই মাজারটি হচ্ছে হযরত শাহজালালের সফর সঙ্গীদের মধ্যে একজন। মাজারের শুরুর পর থেকে চা বাগানে শুরু হবে। এই চা বাগানগুলো দেখতে দেখতে আপনারা সাতছড়ি উদ্যানে যখন পৌঁছে যাবেন, এখানে পর্যটনের ভ্রমণের সুবিধার জন্য নিসর্গ কর্মসূচি আওতায় বনের মধ্যে 3টি ট্রেল তৈরি করা হয়েছে। ট্রেলগুলো হচ্ছে আধা ঘন্টা ট্রেল, 1 কিলোমিটার দৈর্ঘ্য এই ট্রেলের। আধা ঘন্টার ট্রেল, 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই ট্রেলে আপনি যখন যাত্রা করবেন, যেতে যেতে আপনি 1 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে একটি টিপরা পাড়াতে যেতে পারবেন। 1 ঘন্টার ট্রেল, সাতছড়ি উদ্যানে বৈচিত্র্যপূর্ণ পানীয় উদ্ভিদের সাথে পরিচিত হতে চাইলে এই ট্রেলের বিকল্প নেই। আর 3 ঘন্টার ট্রেল, 5-6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ট্রেলে প্রাকৃফেমী পর্যটকদের জন্য আদর্শ। এই ট্রেলের প্রান্তে রয়েছে আগরের বন। আপনারা এই ট্রেলে যখন যাবেন, আগর গাছ আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। সাতছড়ি উদ্যানে প্রবেশ করতে প্রাপ্তবয়স্ক যে কোনো পুরুষ বা নারীকে জনপ্রতি 20 টাকা, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে শিক্ষার্থীর জন্য 10 টাকা, বিদেশিদের প্রবেশের জন্য $5 সমমূল্য অর্থ প্রদান করতে হয়।
এছাড়াও সাতছড়ি জাতীয় উদ্যানে বনভোজন করতে চাইলে জনপ্রতি 10 টাকা হারে উদ্যানে প্রবেশের সুযোগ রয়েছে, আর উদ্যানে গাড়ি পার্কিংয়ের জন্য জনপ্রতি 25 টাকা ফ্রি দিতে হয়। বনের মধ্যে ট্রেকিং করতে চাইলে সাতছড়ি উদ্যানের অনুসন্ধান বা তথ্য কেন্দ্র থেকে ট্রেইল অনুযায়ী 200 থেকে 500 টাকার মধ্যে গাইড পাবেন। অফিস চত্বরে ম্যাপ দেখেও আপনি গভীর বনে প্রবেশ করতে পারবেন, তবে এই ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে, ঝুঁকি এড়ানোর জন্য গাইড নিয়ে নেওয়াই ভালো। টি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বা টি অ্যাক্টিভিটি ভ্রমণ পাগল পর্যটনের ভ্রমণের মাত্রা আরও আনন্দদায়ক করার জন্য সাতছড়ি উদ্যানে চালু করা হয়েছে টি অ্যাক্টিভিটি বা টি অ্যাডভেঞ্চার। এখানে 100টা গাছের উপরে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে। আপনারা চাইলে এই অ্যাক্টিভিটিগুলো উপভোগ করতে পারেন 100 টাকা খরচ করে। ঢাকা থেকে সাতছড়ি জাতীয় উদ্যান যেতে চাইলে আপনাকে সিলেটগামী, লন্ডন, হানিফ, গ্রিন লাইন, অ্যানা, শ্যামলী, মিতালি, মামুন অসংখ্য গাড়ি রয়েছে। আপনি গাড়িগুলো করে ছড়ে মাধবপুরের তেলিয়াপাড়া বিশ্ব রোড, স্থানীয়ভাবে তেলিয়াপাড়া মুক্তিযোদ্ধা চত্বর নেমে সেখান থেকে ম্যাক্সি বা সিএনজি করে সরাসরি সাতছড়ি যাওয়া সবচেয়ে সুবিধাজনক। তবে ঢাকা থেকে বাসে করে আপনি সুবিধা মতো মুক্তিযোদ্ধা চত্বর অথবা শায়েস্তাগঞ্জ নেমে সেখান থেকে সিএনজি যোগে সাতছড়ি যেতে পারেন। আর আমরা এসেছি শায়েস্তাগঞ্জ থেকে সোনারুঘাট হয়ে। এখন আপনাদের যে পথটাই ভালো লাগে আপনারা ওই পথ ধরে সাতছড়িতে আসতে পারেন। ঢাকা থেকে আসতে জনপ্রতি এসি এবং নন এসি বাসের ভাড়া পড়বে 430 থেকে 800 টাকা পর্যন্ত, কম বেশি হতে পারে। এছাড়াও ঢাকা থেকে আপনি ট্রেনে আসতে পারেন, সেক্ষেত্রে কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন থেকে পারাবত, জয়ন্তিকা, কালনি অথবা উপবন এক্সপ্রেস ট্রেনে করে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে এসে নামতে পারেন। ওইখান থেকে এসে আপনাকে শায়েস্তাগঞ্জ থেকে সরাসরি সিএনজি অথবা সোনারুঘাট এসেও আপনি সিএনজি করে সাতছড়ি উদ্যানে আসতে পারেন। সাতছড়ি আসলে আপনার কোথায় থাকবেন? সাতছড়ি জাতীয় উদ্যানে রাতে থাকার তেমন কোনো ব্যবস্থা নেই, তবে বন বিভাগের রেস্ট হাউসে থাকা অথবা বনে ক্যাম্পিং করতে চাইলে বন বিভাগের পূর্ব অনুমতি লাগে। হবিগঞ্জ শহরে হোটেল জামিল, হোটেল সোনারতরী, হোটেল আমাদ এবং অন্যান্য সাধারণ মানের হোটেলে আপনি 400 থেকে 2500 টাকা ভাড়া দিয়ে রাত্রিকালীন থাকার সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও এখানে সোনারুঘাট অথবা শায়েস্তাগঞ্জে তেমন ভালো মানের হোটেল নাই বললে চলে। সাতছড়ি জাতীয় উদ্যানে যখন ভ্রমণ করবেন অবশ্যই আপনাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তার মধ্যে কিছু নিয়মকানুন আপনাদেরকে বলে দিই। সাতছড়ি উদ্যানে মোবাইল নেটওয়ার্ক নেই, তাই বনে প্রবেশের আগে আপনার পরিবার কিংবা প্রিয়জনের সাথে আপনার গুরুত্বপূর্ণ আলাপগুলো সেরে নেবেন। সাতছড়ি উদ্যানে মোবাইল নেটওয়ার্ক নেই, তাই বনে প্রবেশের আগে আপনার পরিবার কিংবা প্রিয়জনকে আপনার অবস্থান সম্পর্কে তথ্যাদি জানিয়ে রাখুন। গাইড ছাড়া বনের গভীরে প্রবেশ থেকে বিরত থাকুন। বন্যপ্রাণীদেরকে বিরক্ত করবেন না, ময়লা ফেলে উদ্যানে পরিবেশ নষ্ট করবেন না। নিরাপত্তার স্বার্থে এবং খরচ কমাতে একবার দুজন ভ্রমণ না এসে গ্রুপ করে আসুন। বর্ষাকালে বনে ভ্রমণের ক্ষেত্রে জোকের বেপরোয়া সতর্ক থাকুন। সন্ধ্যার সাথে সাথে উদ্যান ত্যাগ করুন। সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। 1974 খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সংরক্ষণ ও সংশোধন আইনের বলে 243 হেক্টর এলাকা নিয়ে 2005 খ্রিস্টাব্দে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত করা হয়। এই উদ্যানে 7টি পাহাড়ি চড়া আছে, সেই থেকে এর নামকরণ করা হয় সাতছড়ি। সাতছড়ির আগে নাম ছিল রঘুনন্দ হিল রিজার্ভ ফরেস্ট।
উদ্যানের পশ্চিম দিকে সাতচরি চা বাগান এবং পূর্বে দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত। উদ্যানের অভ্যন্তরভাগে টিপ্রাফাড়ায় একটি পাহাড়ি উপজাতির 24টি পরিবার বসবাস করে। এটি ক্রান্তীয় ও মিশ্র চিরহরিৎ পাহাড়ি বনভূমি, ভারতীয় উপমহাদেশে এবং ইন্দো চীন অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত। এই বনটি সাতচরি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় 200-এরও বেশি গাছপালা, এর মধ্যে অন্যতম হচ্ছে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সিদাজারুল, আউয়াল, মালেকাস, ইউক্লিপটাস, আকাশমণি, বাঁশ, বেত ইত্যাদি। সাতচরিকে শকুনের জন্য নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে শকুন রয়েছে। নিসর্গ নামের একটি এনজিও বন বিভাগের পাশাপাশি তাদের নিসর্গ সহায়তা প্রকল্পের অধীনে এ জাতীয় উদ্যানে দায়িত্ব পালন করে। নিসর্গের তত্ত্বাবধানে বন সংরক্ষণ ছাড়াও বনে ইকো ট্যুরিজম পরিচালিত হয়। এছাড়াও নিসর্গ প্রকল্পের অধীনে বিভিন্ন শৌখিন দ্রব্যাদি বিক্রয় করা হয়। সাতচরি জাতীয় উদ্যানে এনজিও প্রকল্পের সহায়তায় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ডরমেটরি আছে। এখানে মাত্র 125 টাকায় রাত্রে থাকা যায় শুধু স্টুডেন্টদের জন্য। নিসর্গ এনজিও তত্ত্বাবধানে এখানে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করা হয়েছে। বনের বেষ্টনী নির্মাণ, গোলঘর, বসাস্থান এবং একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে এই প্রকল্পের আওতায় নিসর্গ এনজিওর সহায়তায়। ওয়াচ টাওয়ারটি প্রায় 10-তলা বিল্ডিংয়ের সমান। ওয়াচ টাওয়ার থেকে পুরো বনকে খুব সুন্দরভাবে দেখা যায়। বনের এক প্রান্তে রয়েছে পাম ট্রি বাগান। ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দরভাবে পাম বাগানটিও দেখা যায়। বনে যারা ঘুরতে আসেন অধিকাংশই ওয়াচ টাওয়ারে এসে পুরো বনকে এক ঝলক দেখে নেয়। তবে এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে, আশা করি আপনারা নিয়মকানুনগুলো অবশ্যই মানবেন। কারণ হচ্ছে একসাথে অনেক মানুষ গাদাগাদি করে এই ওয়াচ টাওয়ার উঠা যাবে না, এক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবাইকে সাবধানতা অবলম্বন করে ওয়াচ টাওয়ার থেকে পুরো বনকে এক ঝলক পুরো বনকে দেখবেন। কারণ হচ্ছে এখানে গাদাগাদি করে যদি আপনারা ওয়াচ টাওয়ার থেকে পুরো বনকে দেখতে চান, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যখন একসাথে অনেকগুলো শিক্ষার্থী এসে বনভোজন করার উদ্দেশ্যে আসে, সেক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়া উচিত।
কাঁচছড়ি উদ্যানে আসার পরে আপনারা কোথায় খাবেন এটা নিয়ে হয়তো আপনাদেরকে টেনশন থাকতে পারে, এই জন্য আপনাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি। আপনারা যারা বোজন রসিক, কাঁচছড়ি উদ্যানে ভ্রমণ প্রিয়াসু এবং বোজন রসিকদের জন্য রয়েছে কিছু হোটেল। এখানে খুব সস্তায় খুব সুস্বাদু হাঁসের মাংস পাওয়া যায়। আপনারা যারা আসবেন আশা করি ট্রাই করবেন। হাঁসের মাংস এবং অন্যান্য মাছ, আলু ভর্তা, ডাল খুব মুখরোচক খাবার দিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। আর আপনারা যদি গ্রুপ আকারে আসেন সেক্ষেত্রে হোটেলগুলোতে আগেই আপনারা যদি অর্ডার দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী মেনু ওনারা তৈরি করে দিয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি অনেক কিছু জানার বা জানানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টস করে আশা করি আমাদেরকে জানাবেন। আর যদি অনেক কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টস করে জানালে আশা করি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের পরিবারের সদস্য হয়ে থাকলে ধন্যবাদ, আর যদি না হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন। আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, যেখানে থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছোট দিয়ে ছিল বাচ্চারা যা করতে পারে মনে হয় না, আর ভিতরে তো আছে। এরা আসে অন্য উদ্যোগ আরও আছে যে তোমরা এদিকে মানে যাওয়া যায় যাওয়া যায় পানিটাকে মানে ছাড়া দেখাচ্ছে ভিতরে কোনো মানুষ আছে না? আছে বলে মনে হয় বেশ। ক্লোজ করবেন গেট, তাই গেট ক্লোজ করবেন তাই? না আসতে হবে।